তৃতীয় পুরস্কার, এখন তৃতীয় পুরস্কার, যারা জিতবে তাদের জন্য একটি খাসি সম্মানিত হবে। উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কমিটির উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ যুক্ত হন। আজকে প্রথম পুরস্কার মানুষের নেতা জনাব আব্দুল লতিফ প্রধান, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা দিচ্ছেন যমুনা এক্সপ্রেসের মালিক শাহীন বাস্তব ভাই, যমুনা এক্সপ্রেসের প্রতিনিধির প্রথম পুরস্কার শাহীন বাস্তবের নৌকা যমুনা এক্সপ্রেস আবেদন করছেন গোবিন্দগঞ্জ জেলা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং উপজেলার সভাপতি আব্দুল লতিফ প্রধান। এখন দ্বিতীয় পুরস্কার এখন দ্বিতীয় পুরস্কার নিয়ে পাসপোর্ট এক্সপ্রেস সব্বের আলী মন্ডলের প্রতিনিধিরা, পাসপোর্ট এক্সপ্রেস, পাসপোর্ট এক্সপ্রেসের সব্বের আলী মন্ডল, পাসপোর্ট এক্সপ্রেস। ধন্যবাদ সমস্ত দর্শক এবং শ্রোতা যারা এখানে এসেছেন অত্যন্ত সহযোগিতামূলক আচরণের মধ্য দিয়ে এই খেলা আপনার সহযোগিতা করেছেন। ফাইনাল পর্যায়ে তিনটে নৌকা ছিল, তারা মাঝি মাল্লা এবং তাদের পরিচালক অত্যন্ত সহযোগিতা করেছে। উভয় ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা ছিলেন, স্বাগতিক চেয়ারম্যান ছিলেন, আয়োজক বৃন্দ ছিলেন, সব মিলে পুরো দর্শকরাই অত্যন্ত সহযোগিতামূলক আচরণ করেছেন। এজন্য গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও যাতে এই ধরনের প্রতিযোগিতায় গ্রামবাসী করতে পারে এ ব্যাপারে আপনাদের আবারও আমন্ত্রণ, আগাম আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা বলা শুরু করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হিন্দ। ময়মনগঞ্জ প্রসাদহ বাঙালি নদীর তীরে ঐতিহ্যবাহী নৌকাবাহী চূড়ান্ত পর্যায়ে ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের গর্ব অহংকার ইতিমধ্যে বক্তৃতা দিয়েছেন। আমি আব্দুল লতিফ প্রধানের এই বাঙালি নদীর তীরে নৌকাবাহী প্রতিযোগিতা প্রতি বছরের জন্য ধারাবাহিকতা ধরে রাখতে পারি এটা মহিমা ইউনিয়নবাসীর পক্ষ থেকে। আজকে যারা বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন এবং যারা আজকে এই খেলা উপভোগ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের খেলার এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।